হ্যালো গাইস, উই আর পাইরেটস ক্লাবের টিম, আর আমরা আজকে এসেছি আমাদের নতুন আগামীকালের প্রজেক্ট, যেটার নাম হচ্ছে নিরয় কুল 1948। আর আমাদের সাথে আছে সুমন ভূমি। তো সুমন দা, আপনার কেমন লাগছে একটু আমাদেরকে বলুন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন আমাদের সাথে। প্রথমেই থ্যাঙ্কস জানাতে চাই পাইরেটস কপি প্রোডাকশন টিমকে, এবং আমাদের যে কাজটা চলছে নিরয় কুল 1948, একটা অন্য ধারার একটা কাজ, আশা করি দর্শকদের সবাইকে ভালো লাগবে। এবং আমার যে ক্যারেক্টারটা আছে এখানে, নস্কর বলে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা একদম একদম আমার কাছে অনেকই চ্যালেঞ্জিং একটা রোল, এরকম কাজ আমি আগে করিনি এইরকম রোল, তো এক্সাইটমেন্টও আছে একটা, এবং অনেক কি বলবো মেহনতও করতে হচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগলেই আমি সার্থক হতে পারবো, এবং আপনারা আমাদের সাথে এইভাবেই সহযোগিতা করে যান, আগামী দিনে আমরা আরো অনেক ভালো কাজ আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে। হ্যালো গাইস, আমরা পাইরেটস কপি টিম, আর আমরা এখানে এসেছি আমাদের নতুন প্রজেক্ট নিরয় কুল 1948 নিয়ে। আর আমাদের সাথে এখন আছে সুমন ভূমি উর্ফে নস্কর। তো নস্কর দা, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন আমাদের সাথে, এই টিমের সাথে কাজ করে আপনার কেমন লাগছে? প্রথমেই থ্যাঙ্কস জানাই আমাদের পাইরেটস কপি প্রোডাকশন টিমকে, খুব এনজয় করে আমরা কাজটা করছি। এখন আমাদের এখানে পুরো খিল্লি হচ্ছে একদম, মানে কোনো শুধু এনজয় হচ্ছে, কাজটা যে আমরা করে যাচ্ছি মানে কোনো হচ্ছে না, আমাদের বোঝা যাচ্ছে না যে কাজটা হয়ে গেল। তো আর আমাদের আর 2 দিন আছে, তাহলে কাজটা শেষ হয়ে যাবে, খুব এনজয় করে কাজটা করছি। ওইদিকে আমাদের শ্যুট চলছে এখন, তো দেখা যায়, আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে। আমার যেখানে রোলটা আছে, আমার কাছে একটা চ্যালেঞ্জিং রোল, করার চেষ্টা করছি যতটা ভালো করতে পারি, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। হ্যালো গাইস, আমরা পাইরেটস কপি টিম, আর আমরা আজকে এসেছি আমাদের নতুন প্রজেক্ট নিরয় কুল 1948 নিয়ে। আর আমাদের সাথে আছে সুমন ভূমি উর্ফে নস্কর। নস্কর দা, আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করুন, এই টিমের সাথে কাজ করে আপনার কেমন লাগছে? এই এক্সপিরিয়েন্স তো মানে আলাদা লেভেলের, এটা বলার মতন না। আমরা কাজটা করছি মানে একদম ফুলটি এনজয় করে, এখানে কোনো রকম চাপের ব্যাপার নেই, মানে খিল্লি যাকে বলে খিল্লি উড়িয়ে উড়ে এক একজনের কাজ হচ্ছে। ইন্টারভিউ বল, বউকে উত্তম মধ্যম চালান দিলি, বউয়ের পা ভেঙে দিলি, বউয়ের কোমরে ব্যথা, আর কি কিছু বল এরকম। হ্যাঁ, তো আপনি কেন লোকের কাছ থেকে বল আর বলবেন না, আমার যে রোলটা আছে একদম মানে চ্যালেঞ্জিং রোল, আমি এরকম আগে করিনি, তো খুব ভালো লাগছে করে। আর এখানে যতজন আমরা কাজ করছি সব একদম ফ্রেন্ডলি কাজ করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে কাজটা, একটা নতুন ধারার কাজ। তো বুঝতে পারছেন কিরকম খিল্লি উঠছে। আমাদের এখন শ্যুট চলছে, আর 2 দিন আছে আমাদের, তারপরে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে যাবে। আমরা যে এতদিন কাজটা করে আসলাম, আমরা বুঝতেই পারিনি যে কাজটা হয়ে গেল, খুব এনজয়ের সাথে আমরা কাজটা করছি, এবং আপনাদের ভালো লাগলে আমরা সার্থক হতে পারবো। তো আমি যা রোল করেছি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আমি আর এক্সট্রা করে বলছি না আগে, একদম আলাদা আলাদা ধারার একটা কাজ এটা, আপনাদের আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, বউকে মারছিল তখন ফিলিংসটা কেমন ছিল? আলাদা ফিলিংস ছিল, ওটা বলা যাবে না। আমার বউ পিছনে দাঁড়িয়ে আছে, হাত পা ভেঙে, হাত পা মাথা সব মানে একদম শেষ হয়ে গেছে। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। তো সুমন, তোমার কয়েকটাদের সাথে তোমার কাজ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, সবাই খুব সহযোগিতা করছে, তো এনজয় করে কাজটা করছি, আর দেখা যাক কতটা কি করতে পারি। এবং আমাদের এখানে যে টেকনিক্যাল টিমটা আছে, সাহেব, সায়ন, চয়ন, খুব ভালো আমাদের সাথে সহযোগিতা করছে, তার ফলে আমরা আরও ভালো করে কাজটা করতে পারছি। এবং আমাদের যে ডিরেক্টর আছে অর্কদা, অর্কদা খুবই হেল্প করছে আমাদেরকে, আমরা অতটা এখন ওই ফিল্ডে অতটা জানি না, কিছু নতুন, সবে এক দুটো ছোটোমোটো কাজ করেছি, তো সবাই খুব সাপোর্ট করছে, তো সেই কারণে আরও কাজটা এনজয় করে ভালো মতন করছি আমরা, কতটা কি করতে পারি তাই দেখার বিষয়।
আর তোমার একটু ডায়লগটা বলে দিবেন আমাদেরকে, যেটা সবার মুখে মুখে তোমার ডায়লগ। ও নাইস ওয়াও, ও নাইস ওয়াও, কুল, খুব ফেমাস হয়ে গেছে আমার ডায়লগটা। তো এটা পরের কাজে যদি আমরা ইউজ করতে পারি করব। থ্যাংক ইউ, নাইস ব্রো, নাইস ব্রো, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ।